ধরে গিয়ে দেখি আমার মেয়ে গুলি খেয়ে আছে আমার বোনের মেয়ের পায়ে বিদ্ধ। আর সবচেয়ে বড়ো কথা আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছিল সাতটা পরীক্ষা দিয়েছে আর বাকি পরীক্ষাগুলিতে সে কীভাবে অ্যাটেন্ড করবে আমি জানি না কিন্তু সে তো একজন মেধাবী ছাত্রী একটা হেলিকপ্টার আসলো আর সবাই তো জাম আসরের নাম জোহরের নামাজ পড়ে এখানে লোকজন জড়ো হয়েছে তো আমরা আমাদের বিল্ডিং থেকে তো সব দেখা যায় আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরা সবাই বারিন্দায় গেছি দেখি একটা হেলিকপ্টার অনেক কালো এক রঙের একটা হেলিকপ্টার এই পাশে দুজন পাশে এই পাশে দুইজন পাশে হাতে গান অনেক নিচু দিয়ে একদম নিচু দিয়ে গান ত্যাগ করা ছিল দুই দিন দুই দুইজনের পাশে এই পাশে দুইজন যে দিয়ে যে দুজন আমাদের দিকে ফেস করা এরকম গান ত্যাগ করা ছিল এবং অনেক নিচ দিয়ে যাচ্ছিলো অনেক নিচ দিয়ে যাচ্ছিলো তখন আমি আমি দেখে আমি আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দুই বিল্ডিংয়ের মাছ দিয়ে কিভাবে হেলিকপ্টার যায় আমি তো জীবনেও দেখিনি আমি সিনেমাতে দেখছি কিন্তু এরকম সম এইভাবে আমি কখনো দেখিনি আমি এটা বলে শুধু ঘুরে আমার ভিতরে আসছি মানে এই বারিন্দা আমার বাড়িদের থেকে আমি বেডরুমে আসছি বেডরুমে আসছি আমার মেয়েকে দেখি দৌড়ে এসে উপরে যাচ্ছে আমি বলছি মা তুমি কোথায় যাচ্ছ যাও না যাও না তিনবার বসে যায় না যায় না সে দৌড় হয়ে গেছে উপরে আমার আর এক বোন থাকে তার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে ওদের বাবা নাই ওরা তো ছোট মানুষ আমার আমার মেয়ে দরে ওদেরকে আদর করে দূর গেছে যে ওরা যদি বের হয়ে যায় তাহলে ওদের বিপদ হবে ওদেরকে বাঁচাইতে গিয়ে আমার মেয়ে হঠাৎ করে এক চিৎকার আমার বিল্ডিংয়ের আমরা সবাই দৌড় গেছে গেছি দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে গুলি খেয়ে আছে আমার বোনের মেয়ের পায়েও গুলি বিদ্ধ আমি তো আমরা ঘরের ভিতরে নিরাপদ না পাই আমি ওই দৃশ্যর কথা আমি বলতে পারবো না রক্ত দিয়ে ঘর বাড়ি সব ভিজে গেছে আমার বিল্ডিং এর আরো লোকজন যারা ছিল তারা সবাই দৌড়ে গেছে দরে গিয়ে তারা ফার্স্ট এইড দিছে হ্যাঁ আমি এই যে এই যে আমরা হ্যাঁ একটা গণতন্ত্র সরকার উনি এইভাবে যে ঘরের ভিতরে মানুষকে গুলি করে মারল গুলি করে আহত করলো রাস্তার মানুষকে গুলি করে মারলো এই সরকারকে বিচার করা উচিত এরও সরকারের বিচার হওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হওয়া উচিত আমাদের উপরে আমাদের উপরে সাদেরপুরে যে আমাদের ইয়ে আছে সোলার প্যানেল আছে ওখানে গুলি করছে ওখানে অনেক মানুষ ছিল বাচ্চা দুইটা বাসার ভিতরে ছিল বেডরুমে ছিল সেখানে তাদেরকে এইভাবে গুলি করে যে আহত করা হলো তাহলে আমরা তো এখন আমাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া শারীরিকভাবে সাপোর্ট দেওয়া অনেক কঠিন আমরা আসলে অনেক কঠিন সময় পার করতেছি হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছিল সাতটা পরীক্ষা দিয়েছে আর বাকি পরীক্ষাগুলিতে সে কীভাবে আমি জানি না কিন্তু সে তো একজন মেধাবী ছাত্রী তার কি হবে তার পরীক্ষার ব্যাপারে আমি সরকারের কাছে আকুল আবেদন আমার মেয়ের একটা পরীক্ষা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক সে তো তার একটা বছর পিছিয়ে গেলে সে কী করবে আমি বুঝি না আমার মেয়েটার পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক তার চিকিৎসার ব্যবস্থা করা হোক আর আমার ছেলে মেয়ের মতো আরো যারা অসুস্থ আছে তাদের ব্যাপারেও সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক